আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাতিনসেন রতনা রিটি ব্লগের সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন ডিম ভাজব, সকালে নাস্তা করে আসতে বাদ করতে না, এই গরমে পানি ভাত অনেক উপকারী আছে, এর জন্য আমরা আজকে পান্তা খাবো। এখন বড়া ভেজে নিতেছি, ডাউলের বড়া। ডাউলের বড়া দিয়ে পান্তা অনেক মজা লাগে আমাদের কাছে, এর জন্যই ভাজতেছি। করলা ভাজি দেবো, পান্তা অনেক মজা লাগে, কিন্তু দুঃখের বিষয় এখন আমার করলা ঘরে নাই। বাবা করলা ভাজি দিয়ে পান্তা সবসময় খেতে, পানির পাগলেই থাকবো, পানি ভাত থাকলে করলা ভাজি লাগবেই, দেখছি ছোটবেলা। এখন আমরা পানি ভাত খাবো। পানি ভাত জল ভাতি পানি গ্লাস দাও একটা। হাই কেকি, কেকি, এই যে এই যে আমার খাওয়া হয়ে গেছে, সেই টেস্ট মজা লাগে, আদের মজা লাগে না। এই গরমে ঠান্ডা থাকতে অবশ্যই পানি ভাত খান, পানি ভাত পানি ভাত খাবেন, দরকার হলে গরম ভাত ঠান্ডা করে তারপরে খাবেন, আমরা তাই করি, গরম ভাত ঠান্ডা করে, মানে গরম ভাত পানি দিয়া ধুইয়া তারপরে পানি ভাত, ডালের বড়া দিয়ে তো কোনো কথা নাই, সেই টেস্ট, খুব মজা, খুব স্বাদ, খুব মজা, আমার কাছে খুব মজা লাগে। এই ওরকম করা বাদ দে, তুই খা। আজকে রাত্রে আমাকে জ্বালাইছে, রাত্রে বমি করছে, শরীরটা বেশি ভালো না, সবাই দোয়া করবেন কিকির জন্য।